আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি? আমরা ওপেন চারটা কনসেপ্টের কথা বলতেছিলাম, ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে ইন্টারফেস, সরি অ্যাবস্ট্রাকশন আছে, তারপরে হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন আছে, আর হচ্ছে পলিমরফিজম। এই চারটা হচ্ছে আমাদের ওপে কনসেপ্ট। এই চারটা কনসেপ্টের মধ্যে অ্যাবস্ট্রাকশন যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আসলে কি কাজ করে? এই কাজটা করে হচ্ছে কোনো কিছু হাইড করার জন্য, মানে আমরা যে টাস্ক পারফর্ম করব এই টাস্কটা হচ্ছে হাইড রাখব, কিন্তু এর ফাংশনালিটি জাস্ট দেখা যাবে। মানে ফাংশনালিটি বলতে যে একটা কাজ হচ্ছে সেই কাজটা আপনি জানতে পারবেন কি কাজ হচ্ছে, বাট ভিতরের যে ফাংশনালিটি বা ভিতরের যে আচ্ছা উল্টা লেখছে টাস্ক হচ্ছে সমূহ হবে, অর্থাৎ কি কাজ করবে এটা দেখতে পারবেন, কিন্তু কিভাবে হচ্ছে এইটা হচ্ছে হাইড অবস্থায় থাকবে। তার মানে আপনি আপনার কোডে এন্ড ইউজার, বুঝলেন, এন্ড ইউজার হচ্ছে যারা একদম ভিলের সফটওয়্যার ইউজ করে, সো তারা হচ্ছে আমাদের এন্ড ইউজার। সো এন্ড ইউজার তার এন্ড এর সাইড থেকে সে কোন কিছু দেখতে পারবে যে কি ফাংশন হচ্ছে। সাপোজ সে একটা বাটন দিয়ে কাজ করতেছে, বাটনে ক্লিক করতেছে কাজ হচ্ছে, বা অন্য কোনো একটা ইনসার্শনের কাজ হচ্ছে, বা সাপোজ আপনি যদি ধরেন যে মেসেজ দিচ্ছে এই কাজটা হচ্ছে, সেই কাজটা জানবে যে কি কাজ হচ্ছে। হয়তো টাস্কের মধ্যে যেমন আমরা যদি এসএমএস পাঠাই হচ্ছে একটা লিখি, টেক্সট লিখি, টেক্সট লিখে এসএমএসটা হচ্ছে ক্লিক করি, সেটা হচ্ছে সেন্ড হয়, এই কাজটা সে জানে যে আমি ক্লিক করলে মেসেজটা সেন্ড হয়ে যাবে, কিন্তু মেসেজ কিভাবে সেন্ড হচ্ছে, কি প্রসেসের থ্রুতে যাচ্ছে, এটা কি এনক্রিপশন হচ্ছে কিনা, ওইখানে কি আবার ডিক্রিপ্ট হচ্ছে কিনা, মাঝখানে কি এইটা কোনো ওয়েতে যাচ্ছে কিনা, এর মধ্যে ডাটা কমিউনিকেশনে কি প্রোটোকল মেনটেন করতেছে, এইগুলো সে কিছু জানবে না। সে শুধুমাত্র জানবে যে একটা টাস্ক কমপ্লিট হচ্ছে, টাস্কটা হচ্ছে আমি ক্লিক করতেছি বা টাস্কটা আমি জাস্ট প্রেস করতেছি বা কল করতেছি, টাস্কটা কমপ্লিট হচ্ছে, বাট কিভাবে কমপ্লিট হচ্ছে জানে না। তো আমাদের কোডের মেইন কাজই হচ্ছে, এই অ্যাবস্ট্রাকশনের মেইন কাজ হচ্ছে যে আমরা এই হাইড অবস্থায় রাখবো আমাদের কোডের জিনিসপত্রগুলো, যাতে হচ্ছে ফাংশনালিটি বা ভিতরের যে টাস্ক এই কিভাবে হচ্ছে এই জিনিসটা জানা দরকার। সো অ্যাবস্ট্রাকশন ইজ আ প্রসেস অফ হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেইলস অফ শোয়িং অনলি ফাংশনালিটি টু দ্য ইউজার। তার মানে আমি কি টাস্ক পারফর্ম করতেছি এইটা হচ্ছে সে দেখাচ্ছে, কিন্তু ভিতরের ফাংশনালিটির ভিতরে কিভাবে কাজ হচ্ছে, অর্থাৎ ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হচ্ছে এই জিনিসটা ইউজারের কাছে হচ্ছে জানা না। সো এই কাজটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের কাজ বেসিক্যালি, যে আমি আমার কোড হাইড করে রাখবো এন্ড ইউজার থেকে। এইখানে একটু আরেকটা কনসেপ্ট বলা আছে, ইট শোজ অনলি এসেনশিয়াল থিংস টু দ্য ইউজার এন্ড হাইডস দ্য ইন্টারনাল ডিটেইলস। তার মানে ইউজারের কাছে যতটুক দরকার, সাপোজ আপনি যখন এখানে বলতেছেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এসএমএস এর, সো আমরা যদি এসএমএস এর কথাটাই চিন্তা করি যে আমাদের যতটুকু দরকার ইউজার কতটুকু জানতেছে, যে আমি যদি এই ইনবক্স এর বা এই বক্স এর মধ্যে কিছু একটা লিখি, লিখে যদি সেম বাটনটা প্রেস করি তাহলে হচ্ছে মেসেজটা চলে যাবে বা এসএমএসটা চলে যাবে, ইউজার এইটুকুই জানতেছে যতটুকু তার দরকার, কিন্তু মেসেজ কিভাবে যাচ্ছে, মেসেজের পিছনে কি কাজ হচ্ছে, মেসেজটা কি আদৌ এনক্রিপশন হচ্ছে কিনা, এনক্রিপশন তো বুঝেন কোন একটা কোডে পাঠানো, চেঞ্জ করে কোন একটা কোডে জেনারেট করে, যাতে যাওয়ার পথে কেউ একজন হচ্ছে এইটাকে অ্যাটাক করে বা কেউ একজন ইন্টারাক্ট করে যাতে মেসেজটা কি করতে মানে বুঝে ফেলতে না পারে, এই জন্য এনক্রিপশন করে জিনিসগুলোকে পাঠানো হয়। এটা হয়তো আপনারা সাইবার সিকিউরিটি বলে আরো বেশি বুঝবেন। সো এইখানে এটি বলা আছে যে এই অবস্থায় পাঠানো হয় কিভাবে পাঠানো হয় সেটা কেউ জানে না, বাট কি করা হয় সেটা জানে। সো এই ইউজারকে কোডটাকে হচ্ছে কন্ট্রোল করতেছি আমরা, যে ইউজার যতটুকু জানবে এই কন্ট্রোলের কাজটাই হচ্ছে আমরা অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে করতেছি। সো এই অ্যাবস্ট্রাকশন করার দুইটা ওয়ে আছে, তার মানে আমি যে আমার ফাংশনালিটিগুলো হচ্ছে শুধুমাত্র দেখাবো আর ইমপ্লিমেন্টেশনটা হাইড করবো, এটা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর একটা হচ্ছে ইন্টারফেস। সো দুইটা ওয়ে এর মধ্যে আমি শুধুমাত্র আমাকে ইউজারকে ফাংশনালিটি ডিটেইলসটা দিব, যে টাস্কের ডিটেইলসটা দিব, কিন্তু কিভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেটা দিব না। সো এই জিনিসটা 0 to 100% হতে পারে, এমন হতে পারে একটা ক্লাসের মধ্যে এমন ভাবে ডিজাইন করা আছে
যে ইউজার 0% দেখতে পারতেছে অর্থাৎ কিছুই দেখতে পারতেছে না, সরি 0% মানে অর্থাৎ সব দেখতে পারতেছে, অ্যাবস্ট্রাকশন লেভেলটা 0%। আবার এমন হতে পারে 100% যে ইউজার কিছুই দেখতেছে না, 100% অ্যাবস্ট্রাকশন মানে কি হাইড করা, সো হাইড টাইম পার্সেন্টেজ তো 0% হইতে পারে আবার 100% হইতে পারে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যে কোনো কিছু হইতে পারে অ্যাবস্ট্রাকশন। কিন্তু ইন্টারফেসে অবশ্যই হচ্ছে 100% হাইড অবস্থায় থাকে, তার মানে ইজ অ্যাবস্ট্রাকশন লেভেল যদি আমরা কাম করি, এটা তো হচ্ছে সেম এল দিয়ে লিখলাম অ্যাবস্ট্রাকশন লেভেল। সো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে 0 থেকে 100% হইতে পারে, মানে মাঝখানে যে কোনো নাম্বারে হইতে পারে পার্সেন্টেজ, বাট ইন্টারফেস 100% হাইড অবস্থায় থাকে, অর্থাৎ ইন্টারফেসে অ্যাবস্ট্রাকশন ফুললি থাকে। এন্ড কিভাবে থাকতেছে, কেন থাকতেছে, এগুলো আমরা দেখব। জাস্ট আমরা মনে রাখি যে এই দুইটা ওয়েতে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশনটা করা পসিবল। এখন আসলে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি জিনিস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে নরমালি যে আমরা ক্লাস দেখি এটাই ক্লাস, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের স্পেশাল কিছু ফিচার আছে। ফার্স্ট কাজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ফার্স্টে লেখা থাকবে, অর্থাৎ এই যে অ্যাবস্ট্রাক্ট এইটা অবশ্যই ক্লাসের আগে লেখা থাকবে, সিনট্যাক্সটা আমরা আস্তে আস্তে দেখব। তারপরে বলা আছে যে এইখানে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি থাকে না, আর নন অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে নরমাল আমরা এতদিন যেটা পড়ছি যে ইনস্ট্যান্স মেথড যেগুলো দেখলাম বা স্ট্যাটিক মেথড, এগুলো হচ্ছে আমাদের নন অ্যাবস্ট্রাক্ট মেথড, আর অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি থাকে না। এটা হচ্ছে আমরা আস্তে আস্তে আসবো। অ্যাবস্ট্রাক্ট মেথডের আগেও অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা থাকে, তার মানে আমার ফার্স্টে কি দাঁড়াচ্ছে, একটা হচ্ছে কিওয়ার্ড থাকবে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মেথড অথবা নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, এই দুইটা জিনিস থাকবে। তারপর লাস্ট কি বলেছে, ইট নিডস টু বি এক্সটেন্ডেড অ্যান্ড ইটস মেথড ইমপ্লিমেন্টেড ইট ক্যান নট বি ইনিশিয়ালাইজড ইনস্ট্যান্সিয়েটেড, যেটা মানে হচ্ছে ইনস্ট্যান্সিয়েটেড মানে হচ্ছে যে আপনার এটাকে অবজেক্টে পরিণত করা যায় না, অর্থাৎ আমরা কি করতাম ক্লাসের যে অবজেক্ট ডিক্লেয়ার করতাম না, সো এই ক্লাসের অবজেক্টটা হচ্ছে ডিক্লেয়ার করা যায় না, অর্থাৎ আমি ডিরেক্ট এই ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি না, অবজেক্ট ডিক্লেয়ার করব বাট কিভাবে করতে হয় একটু চেঞ্জেস আছে এটা আমরা দেখব। আর আরেকটা বলা আছে অবশ্যই এক্সটেন্ডেড হতে হবে, তার মানে ইনহেরিটেন্সের একটা সম্পর্ক থাকতে হবে, সো আমি যে ক্লাস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইমপ্লিমেন্ট করব অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ইনহেরিটেন্সটা থাকতে হবে। আরো কিছু রুলস আছে আমরা একটু দেখি, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস মাস্ট বি ডিক্লেয়ার, এটা তো আমরা দেখলাম অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, এটাও দেখা আছে ইনস্ট্যান্সিয়েটর দেখা হয়েছে, তারপর হচ্ছে এই যে এইটা ইট ক্যান অলসো হ্যাভ কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর থাকতে পারে, নরমাল ক্লাসে যে কনস্ট্রাক্টর থাকে ওই কনস্ট্রাক্টর থাকতে পারে, বা স্ট্যাটিক মেথডও থাকতে পারে, স্ট্যাটিক মেথড কি নন অ্যাবস্ট্রাক্ট মেথড, সো এই জিনিসটাও থাকতে পারে। আর লাস্টে বলা আছে ইট ক্যান হ্যাভ ফাইনাল মেথডস হুইচ উইল ফোর্স দ্য সাবক্লাস নট টু চেঞ্জ দ্য বডি অফ দ্য মেথড, সো এইটা বলা হয়েছে যে এইখানে ফাইনাল মেথডস থাকবে যেটা ফোর্সফুলি সাবক্লাসকে চেঞ্জ করতে দেবে না, অর্থাৎ যে মেথডটা থাকবে এই মেথডটা সাবক্লাসে চেঞ্জ করবে না, সাবক্লাসের সেম টাইপেরই মেথড থাকবে কিন্তু মেথডের ভিতরে কাজ হয়তো চেঞ্জ থাকতে পারে বা টাস্কটা বা ফাংশনালিটি ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু মেথডটা একদম সেম থাকে, ফোর্সফুলি সাবক্লাসে সেম মেথড ইউজ করতে হবে। সো এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা এক্সাম্পল দেখি, নরমালি আমরা বলতেছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি আমরা হচ্ছে ইউজ করতে চাই তাহলে কি করতে হয়, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা জাস্ট আগে লিখতে হয়, সো আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে কি করতে হবে, নরমালি হচ্ছে ক্লাসের আগে আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখব, তারপর আমি ক্লাস যে কিওয়ার্ড এটা দিব আর তারপর হচ্ছে ক্লাসের নাম দেবো, সাপোজ এ যদি দিই এ, এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ক্রিয়েট করা শেষ। এইটা হচ্ছে একদম সিম্পল এক্সাম্পল যে আমি অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েট করলাম। এখন ভিতরে কিছু রুলস ছিল না আমাদের যে অ্যাবস্ট্রাক্ট মেথড নন অ্যাবস্ট্রাক্ট মেথড, ওইগুলোর এক্সাম্পল আমরা দেখি যে ওইগুলো যদি আমি অ্যাড করি বা কনস্ট্রাক্টর যদি অ্যাড করি তাহলে কিভাবে কাজ করবে। তো এখন আসলে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে যেটা বলছিলাম যে সেকেন্ড যে এইখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে দুইটা জিনিস থাকতে পারে, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে। এখন অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি জিনিস আমরা আগে জানি,
সাধারণত অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা হচ্ছে সামনে থাকবে এন্ড ডাজ নট হ্যাভ দ্য ইমপ্লিমেন্টেশন ইজ নোন অ্যাজ অ্যাবস্ট্রাক্ট মেথড তার মানে মেথডের মধ্যে কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না তার মানে মেথডের কোনো বডি থাকবে না এতদিন আমরা যতগুলো মেথড করছি সবগুলোতে কি মেথডের বডি ছিল না কোনো ভিতরে কাজ হবে না হ্যাঁ ভিতরে এখানে কোনো কাজ হবে না নরমালি যদি আমরা একটা মেথড ইউজ করতাম সাপোজ আমরা কি লিখতাম ভয়েড তারপর হচ্ছে মেথডের নাম সাপোজ প্রাইম নাম্বার যদি লিখি প্রাইম এখানে হয়তো আমি একটা লুপ চালাচ্ছি ফর লুপ দিয়ে হচ্ছে তারপরে এখানে কোনো একটা ইনফরমেশন দিচ্ছি দিয়ে চেক করতেছি চেক করে তারপর হচ্ছে আমি লাস্টে রেজাল্ট বলতেছি সো এটা তো হচ্ছে একটা মেথড হচ্ছে আপনার যে মেথডগুলো থাকে এটার অবশ্যই বডি থাকে কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট মেথডে আপনার কোনো বডি থাকবে না অ্যাবস্ট্রাক্ট মেথড একদম এমটি থাকবে মানে এটা কোনো বডি থাকবে না এখানে একটা এক্সাম্পল আপনাদের দেওয়া আছে দেখেন প্রিন্ট স্ট্যাটাস নামে হচ্ছে একটা মেথড আছে অ্যাবস্ট্রাক্ট রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড প্রিন্ট স্ট্যাটাস এটার কোনো বডি নাই সো এখানে কোনো বডি থাকবে না অ্যাবস্ট্রাক্ট মেথডে দুইটা জিনিস থাকবে তাহলে ফার্স্টে থাকবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট যে কিওয়ার্ড এটা থাকবে নরমালি রিটার্ন টাইপ থাকবে যে কোনো রিটার্ন টাইপ ইন্টিজার বা ডাটা টাইপ যে টাইপের হয় আর এখানে একটা প্রিন্ট স্ট্যাটাস বলা সো এটা দেখলাম সো এখানে আপনাদের প্যারামিটার কিন্তু থাকতে পারে নাও থাকতে পারে প্যারামিটার ফ্লেক্সিবল প্যারামিটার থাকতে পারে নাও নাও থাকতে পারে কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা থাকবে আর অবশ্যই এই মেথডের কোনো বডি থাকবে তখনই আমরা এই মেথডটাকে বলতে পারি অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট মেথড যদি বডি না থাকে তাহলে দরকার থাকে এই জিনিসটা আমরা আসতে শিখতে পারি এইখানে একটা এক্সাম্পল দেখেন এই যে এখানে আমরা একটু বুঝতে পারবো যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি ভাবে কাজ করে সো অ্যাবস্ট্রাক্ট মেথড বলতে গেলে আরেকটা রিজন থাকতে হবে বা আরেকটা রুলস থাকতে হবে যে মেথডটা ওভাররাইড করা দরকার হবে মেথড ওভাররাইডিং মনে আছে যে চাইল্ড ক্লাস আর প্যারেন্ট ক্লাসের সেম মেথড থাকে সো এই অ্যাবস্ট্রাকশনের অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করবো আমাদেরকে এই মেথড ওভাররাইডের কনসেপ্টটা নিয়ে কাজ করতে হবে সো ফার্স্ট যদি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা দেখি এখানে বাইক নামে একটা ক্লাস আছে যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এইটার মধ্যে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বয়েড রান রান নামে একটা মেথড করলাম এখানে সো এটা কিন্তু কোনো বডি থাকবে না নেক্সট কি করলাম আমরা বলতেছিলাম কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা হচ্ছে ফিচার কি অবশ্যই ইনহেরিটেন্স যে কনসেপ্ট বা এক্সটেন্ডেড এটা থাকা লাগবে সো হোন্ডা ফোর নামে একটা ক্লাস এটা এই বাইক ক্লাস তো হচ্ছে এক্সটেন্ড করতেছে বা ইনহেরিট করতেছে সো প্যারেন্ট ক্লাস কি বাইক সাব ক্লাস হচ্ছে হোন্ডা ফোর এইখানে দেখেন ভয়েড রান নামে একটা মেথড আছে এইটা কি ফোর্সফুলি এই সেম নামে দেওয়া হচ্ছে না সো মেথড ওভাররাইডের কনসেপ্ট আছে আর আমরা একটা বলছিলাম যে সাব ক্লাসে ফোর্সফুলি সেম মেথডটা রাখে সো সেম মেথডটা হচ্ছে এখানে রাখতে হবে দেন এখানে কোন একটা টাস্ক আছে যেটা হচ্ছে আমার ক্লাসের উপর ডিপেন্ডস করে ডিফারেন্ট থাকতে পারে সো এই ভিতরের ফাংশনালিটি বা ভিতরের টাস্কটা ডিফারেন্ট থাকতে পারে বাট মেথডের নেমটা সেম থাকবে অ্যাবস্ট্রাক্ট মেথড আর এইখানে যে ক্লাসটা এক্সটেন্ড করতে সেই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে সেম নামের একটা মেথড থাকবে এখন এইখানে হচ্ছে মেইন মেথডে গিয়ে যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি এইখানে দেখেন একটু নতুন ডিফারেন্স আছে এতদিন আমরা যে ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করতাম ওই ক্লাসের কিন্তু একটা অবজেক্ট নিতাম নিয়ে ওইখানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতাম কিন্তু এখন দেখেন আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা অবজেক্ট নিচ্ছি বা স্পেস নিচ্ছি এই লেফট সাইডে যেটা যেটা হচ্ছে বেসিক্যালি অ্যাকচুয়ালি আমরা যে স্পেস দেই ভ্যারিয়েবল দিলে আমরা কি করি নরমালি সাপোজ ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিলে ফার্স্ট আমরা কি ডিক্লেয়ার করতে পারি তারপরে এন এ ভ্যালু রাখতে পারি সো এই এই কাজটা কি হচ্ছে এই ফার্স্ট কাজটা ফার্স্ট কাজটা হচ্ছে আপনার মেমোরিতে সে কোন একটা স্পেস অ্যালোকেট করতেছে কি টাইপের ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার তার মানে ইন্টিজার টাইপের একটা স্পেস দিচ্ছে এই স্পেসে আপনি একটা ইন্টিজার ভ্যালু রাখতেছে এইখানে কি হচ্ছে এইখানে সে বাইট টাইপের একটা হচ্ছে স্পেস নিচ্ছে বাইট কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস না সো বাইট টাইপের একটা স্পেস নিচ্ছে স্পেসের নাম দিচ্ছে অবজেক্ট এই স্পেসের মধ্যে সে যে সাব ক্লাসটা আছে সাব ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছে যেটা হচ্ছে হোন্ডা ফোর সাপোজ এটার মধ্যে হোন্ডা ফোর হোন্ডা ফোর এর একটা হচ্ছে সে অবজেক্ট ক্রিয়েট করে এই স্পেসে রাখতেছে এটা কি বোঝা গেল সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন আমরা ইউজ করব তখন অবশ্যই আমাদের এরকম ইনহেরিট করতে হবে
আর যখন অবজেক্ট ক্রিয়েট করব অবজেক্টের যে টাইপটা টাইপটা হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের নাম অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করব যেটার মধ্যে আমি সাব ক্লাসের অবজেক্টটা হচ্ছে ক্রিয়েট করে ভ্যালুটা অ্যাসাইন করব এইখানে কিন্তু ভ্যালু অ্যাসাইনিং এর কাজটা হচ্ছে দেখেন এই লাইনে হচ্ছে ভ্যারিয়েবলের ক্ষেত্রে সেম ভাবে বাইকের ক্ষেত্রে যখন আমরা করতেছি ফারস্টে অবজেক্ট টাইপটা নিচ্ছি বাইক টাইপের দেন ভ্যালু অ্যাসাইন করতেছি কি এই যে হোন্ডা যে ক্লাসটা হোন্ডা ক্লাসের অবজেক্টটা কি হচ্ছে আমি ভ্যালু অ্যাসাইন করতেছি এই লাইনটা কি বুঝা গেল আর প্রশ্ন আছে কোনো যদি না থাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এইভাবে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে হবে তারপরে অবজেক্ট ডটে যখন আমি রান কল দেব অবজেক্ট ডট রান তখন কি হচ্ছে তখন সে এই মেথড আসবে তার নিজের মেথডে গিয়ে এখানে হচ্ছে রানিং সেভ কি হবে এখন এই অ্যাবস্ট্রাক্ট মেথডের তাহলে সুবিধাটা কি হচ্ছে আমার যখন আমি এই অবজেক্টটা ক্রিয়েট করে হচ্ছে কল দিচ্ছি সে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে দিচ্ছে এখানে কিন্তু কোনো মেথডের বডি নাই সো অ্যাকচুয়ালি কিন্তু বডিতে যখন আপনার অবজেক্টটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এই বাইক টাইপের সো বাইক টাইপের দিয়ে যখন আপনি রান কল দিচ্ছেন সে এখানে যাচ্ছে এখানে গিয়ে বডি পাচ্ছে না তার মানে এটাই দরকার এন্ড ইউজারের কাছে এন্ড ইউজার চাইলে এই জিনিসটা দেখতে পারবে না যে অ্যাবস্ট্রাক্ট মেথডে কি কাজ হচ্ছে কারণ অ্যাবস্ট্রাক্ট মেথডের কাজটা বেসিক্যালি এইখানে হচ্ছে আপনি যে চাইল্ড ক্লাসের মেথডটা আছে এই মেথডের মধ্যে কাজ করছে সো যখন সে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যাবে সে যদি চায় সে কিছু দেখতে পারবে না সো এটাই আমাদের মেইন টার্গেট ছিল যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে আমি প্রসিডিউরটা হাইড করে রাখবো কি প্রসিডিউরে আমি কাজ করতেছি এটা আমার হাইড অবস্থায় থাকবে আমি শুধুমাত্র ফাংশনালিটি অর্থাৎ কি কাজ হচ্ছে এটা বুঝাবো এখানে ভয়েড রান হয়তো রানিং সেফলি একটা কিছু প্রিন্ট হচ্ছে প্রিন্টের কাজটা আমি বুঝতেছি কিন্তু প্রিন্টের কাজ কেন হচ্ছে এই জিনিসটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়ে আমরা হাইড করে রাখছি সো এই পুরোটাই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের হচ্ছে এক্সাম্পল এইভাবেই হচ্ছে আমরা অ্যাবস্ট্রাকশনটা কাজ করে থাকি এখন এইখানে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত একদম ফার্স্ট থেকে টাস্কটা দেখতে হবে যে কি টাস্ক হচ্ছে বা কি কাজ হচ্ছে সেটা দেখতে হবে সে ভিতরের ইমপ্লিমেন্টেশনটা দেখতে হবে অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আমি এই এক্সাম্পলটা আগে দিছি ওনাদের যারা আগে ছিল যে আমি কোন একটা এসএমএস নিয়ে কাজ করতেছি একটা ইউজার যখন এসএমএস পাঠায় সে জানে যে একটা এই বক্সের মধ্যে আমি একটা কিছু লিখবো লিখে বাটনটা প্রেস করলে এই যে টেক্সটটা আমি লিখতেছি এটা চলে যাচ্ছে সো এই কনসেপ্টটা তাকে হচ্ছে জানানো হচ্ছে শুধুমাত্র যে আমি এই কাজটা করতেছি কিন্তু এই কাজটা কিভাবে হচ্ছে এই কাজটার মধ্যে কোনো এনক্রিপশন আছে কিনা কোন মেথড কল হচ্ছে কোন মেথডে যাচ্ছে এইটা এন্ড ইউজার কখনো জানতে পারবে না সো এই কাজটার জন্যই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাবস্ট্রাকশনটা করা যে আমরা হচ্ছে হাইড করব কি হাইড করব ফাংশনালিটি অর্থাৎ ভিতরের যে কাজটা আছে ভিতরের যে কাজ করতেছে আমি ইমপ্লিমেন্টেশন করতেছি এই জিনিসটা আমি এন্ড ইউজারের থেকে হাইড করে রাখবো শুধুমাত্র তাকে আমি টাস্কটা জানাবো যে কি কাজ হচ্ছে বা কি ফাংশনটা কাজ করতেছে এটার নামই হচ্ছে অ্যাবস্ট্রাকশন এই অ্যাবস্ট্রাকশন দুইটা ওয়েতে করা যায় একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আর একটা হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এটা যেখানে হচ্ছে আমরা 0% থেকে 100% হাইড অবস্থায় রাখতে পারি মানে যে কোনো পার্সেন্টেজ আমি হাইড অবস্থায় রেখে প্রেজেন্ট করতে পারি আর ইন্টারফেসে আমার অবশ্যই 100% হাইড রাখতে হবে এইখানে এই যে মেথডটা লিখেছেন এই মেথডটা কিন্তু হাইড হচ্ছে সো আপনি যখন নরমালি অবজেক্ট ডট রান কল দিচ্ছেন সে কি ডট কই যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ওই মেথডে যাচ্ছে রান মেথডে রান মেথডে গিয়ে কিন্তু কোনো কাজ নাই রান মেথড কিন্তু হাইড অবস্থা আছে অর্থাৎ রান মেথডের কোনো বডি নাই সো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি না রান মেথড কি বাট সে এখানে কি হচ্ছে এই যে তার চাইল্ড ক্লাসের মধ্যে যেটাকে আমরা লেখা আছে যে ফাংশনালিটি লেখা হচ্ছে ওইটা কাজ করতেছে তার মানে আমি অ্যাবস্ট্রাক্ট মেথডের মাধ্যমে এই যে রান মেথডের যে কাজটা ছিল এটাকে হাইড করে ফেলেছি স্যার কোন
সেই সারপ্লাস আর হচ্ছে মেথডটা কল করে। এটা কি বুঝা গেছে? তাহলে নেক্সট ডে আমরা আরেকটা एग्जांपल দেখি। এই एग्जांपलটা দেখ, এইখানের মধ্যে ফারস্টে কি করা আছে, ব্যাংক নামে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে যেটার মধ্যে একটা মেথড আছে যে অ্যাবস্ট্রাক্ট রিটার্ন টাইপ ইন্টিজার আর গেট রেট অফ ইন্টারেস্ট, তার মানে গেট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। অবশ্যই কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি কোনো থাকবে না, এমটি বডি হবে। সো এখানে কি হচ্ছে, এই এসবিআই এগুলো হচ্ছে একটা ব্যাংকের নাম, এসবিআই এক্সটেন্ড করতেছে ব্যাংকে, এইখানে কোন একটা ইন্টারেস্ট আছে, তাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 7, সো রেট 7 রিটার্ন করে দিচ্ছে। এই সেম মেথডটা, মেথড কিন্তু মেইন সেম থাকবে, রিটার্ন টাইপ কিন্তু সেম থাকবে, মেথডটা ওভাররাইট হবে, তার মানে সেম রিটার্ন টাইপ, সেম নেম, সেম প্যারামিটার, যেহেতু এখানে প্যারামিটার নাই, সো সেম প্যারামিটার আসছে দুইটাতেই ফাঁকা, যদি প্যারামিটার থাকতো তাহলে সেম প্যারামিটার হতো। পিএন ক্যারেক্টার ব্যাংক নেই, সো সে এক্সটেন্ড করলো আবার এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যাংকে, এখানে একটা কাজ হচ্ছে এখানে রিটার্ন করতেছে এ, সেম মেথড। সো আমি টিএস ব্যাংক নামে আছে একটা ক্লাস নিলাম, এখানে হচ্ছে মেইন মেথড নিলাম। এইখানে দেখেন ব্যাংকের অবজেক্টটা প্রথমে ডিক্লেয়ার করা হচ্ছে, তার মানে আমরা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ইন্টিজার এন দিতাম তারপরে অ্যাসাইন করতাম, এই কাজটাই করা হচ্ছে। ব্যাংক বি নামে হচ্ছে একটা অবজেক্ট আগে স্পেস নেওয়া হচ্ছে বা অবজেক্ট ডিক্লেয়ার করা হচ্ছে যেটা টাইপটা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যাংকের মতো। প্রথমে এই বিটা রাখা হচ্ছে কি, এসবিআই একটা অবজেক্ট, তার মানে এসবিআই এটার অবজেক্ট, তারপরে এখানে একটা লাইন প্রিন্ট করে এসবিআই এই বি অবজেক্ট ধরে গেট রেট অফ ইন্টারেস্ট মেথডটা কল করা হচ্ছে, তার মানে এই মেথডটা সে কল করবে, কল করে রিটার্ন সাইমেন্ট করবে, কারণ এটা হচ্ছে এসবিআই এর অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। সো এসবিআই এর মেথডটা হচ্ছে কল করবে। নেক্সট এই বি এর মধ্যে আবার কি, পিএনবি এর অবজেক্টটা এখন ডিক্লেয়ার করেছে, অ্যাসাইন করা হয়েছে। সো পিএনবি মেথডটা নেক্সট সেম ভাবে যখন কল দেওয়া হবে সেম মেথড, তখন কিন্তু পিএনবি মেথডটা কল করবে, কারণ পরের বার কিন্তু অবজেক্টটা পিএনবি এর অবজেক্ট হচ্ছে অ্যাসাইন করা হয়েছে। সো প্রথমে যখন এসবিআই এর অবজেক্টটা অ্যাসাইন করা হচ্ছে এই ব্যাংকের এই ক্যারেক্টার মধ্যে অবজেক্টের মধ্যে, সো এসবিআই মেথডটা কল হচ্ছে। পরে যখন এই বি এর মধ্যে আবার পিএনবি এর অবজেক্টটা হচ্ছে অ্যাসাইন করা হচ্ছে, সো পিএনবি মেথডটা কল হচ্ছে। এইটা কি বুঝতে সমস্যা হচ্ছে কারো? একটু দেখেন, এসার একটু দেখেন যে বুঝতে কোনো সমস্যা আছে কিনা। ব্যাংকার বিটা যদি নেক্সট এ আবার কল করে তখন তো পিএনবি তেই আবার রিটার্ন করবে। হ্যাঁ, আবার রিটার্ন করবে, কারণ এখন আমার বি এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। সো পিএনবি এর অবজেক্টটাই বিটা আছে, সো আমি যতবারই ডট গেট ইন্টারেস্ট গেট রেট অফ ইন্টারেস্ট কল দিব ততবারই হচ্ছে পিএনবি তে এখন দেখা যাবে, যতক্ষণ না পর্যন্ত আমি চেঞ্জ করতেছি। সো ব্যাংক বিটা, আচ্ছা ব্যাংক বিটা হচ্ছে আপনি যখন এই ইন্টিজার এন নেন তারপরে n is equal to 10 নেন, এরকম নেন না, নরমালি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে। এই অ্যাকচুয়ালি কি বোঝায় এটা একটু বুঝতে পারবে? প্রথম লাইনটা কি বোঝাচ্ছে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার, প্রথম লাইনটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছে, পরের লাইনে কি অ্যাসাইন করতেছে ভ্যালু। সো এই দুইটা টাস্ক হচ্ছে, এটা আমরা এক লাইনে করতে পারি, ইন n is equal to 10 এভাবে করলেও হয় এক লাইনে। সো এই সেম কনসেপ্টটাই হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে ক্রিয়েট করতেছে। আমি প্রথমে কি করতেছি, বাইক টাইপের একটা অবজেক্ট নিচ্ছি যেটা হচ্ছে আমি ডিক্লেয়ার করতেছি। এইখানে যেমন আছে এটা অ্যাকচুয়ালি কি করে, প্রথম লাইনে মেমোরির একটা স্পেস ক্রিয়েট নেয়, যে একটা জায়গা নেয়, জায়গাটা কি ইন্টিজার ডাটা টাইপের, এইটার ভ্যালুটা এটার নাম থাকে কি এন, ভ্যালুটা এখন অ্যাসাইন করা হয় না। সেকেন্ড লাইনে যখন এখানে টেন বসান তখন সেই স্পেসে টেন বসায় দেয়, তার মানে একটা ভ্যালু বসায়। এই সেম কনসেপ্টটা এখানে অবজেক্টের ক্ষেত্রে কাজ করে। প্রথমে যখন আপনি নিচ্ছেন, প্রথমে আপনি অ্যাকচুয়ালি কি নিচ্ছেন, এই বাইক টাইপের একটা অবজেক্ট নিচ্ছেন, সো এখানে একটা স্পেস নিচ্ছে, স্পেসের মধ্যে হচ্ছে একটা অবজেক্টের স্পেস নাও আমি মানে ক্রিয়েট করছি, স্পেস টাইপটা কি বাইক ক্লাসের স্পেস টাইপ, এইখানের মধ্যে সে ডিক্লারেশন করা যাচ্ছে। এখন এখানে যে ভ্যালু দিবে, আপনি যখন এখানে অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ পিএনবি দিচ্ছেন সাপোজ, তার মানে সে কি করতেছে, পিএনবি যে অবজেক্ট আছে, পিএনবি যে অবজেক্ট আছে এই অবজেক্ট হচ্ছে ভিতরে অ্যাসাইন করে দিচ্ছে, অর্থাৎ পিএনবি এর অবজেক্ট সে ক্রিয়েট করে দিচ্ছে। এই কাজটাই হচ্ছে, এইটা আমরা এতদিন এক কাজে করতাম, একসাথে করতাম,
যে একটু আগে যখন দেখছি তখন আমরা কি করতাম সাপোজ এভাবে লিখতাম বাই বি ইজ ইকুয়াল টু নিউ পি এন্ড এই ভ্যারিয়েবলের মতোই ভ্যারিয়েবল যখন এক লাইনে লেখা যায় আমরা এত দিন অ্যাপ্লাই নেই করতাম এইখানে জাস্ট হচ্ছে এটা ভেঙে দেখানো হয়েছে আগে হচ্ছে সেম ক্লাসের জন্য আমরা কি করতাম সাপোজ ক্লাসের নাম থাকতো আমাদের এ সো আমরা কি করতাম এ অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ অবজেক্ট এইটা করতাম তার মানে ওই সেম ক্লাসটাই করতেছি এ ক্লাসের হচ্ছে একটা টাইপের আমি অবজেক্টের স্পেস নিচ্ছি এখানে অ্যাসাইন করতেছি এ ক্লাসের অবজেক্ট বাট এখানে কি করতেছি স্পেসটা নিচ্ছে হচ্ছে ব্যান টাইপের অবজেক্টের নাম হচ্ছে বি এখানে রাখতেছি কি পি এন বি টাইপ এটা তো স্যার নরমাল কোডে মধ্যে লেখা যাবে নাকি জাস্ট এটা অ্যাবস্ট্রাক্টের শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট স্যার এখানে তো প্যারেন্ট ক্লাসের অবজেক্ট কি করব আর মানে ওই অবজেক্টের সাব ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এটাই স্পেশালিটি যে আপনি যখন বক্স নেন এখন একটা ক্লাস দেখতে এক এক রকম হয় সো নরমালি যদি আপনি নেন যে ইন্টিজার টেবিল ভ্যারিয়েবল চিন্তা করেন তার মানে প্রথম স্পেস নিচ্ছেন ইন্টিজার 4 বাইট না সো আপনি কিন্তু অ্যাকচুয়ালি স্পেস নিচ্ছেন 4 বাইট আমি মেমোরিতে 4 বাইট একটা স্পেস নিচ্ছি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের স্পেশালিটি কি সো এই অবজেক্ট যখন ক্রিয়েট হয় অবজেক্টিভ এর একটা স্পেস নিয়ে নেয় মেমোরিতে সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন এই স্পেসটা নেয় নিয়ে ওইটার মধ্যে সেটা চাইল্ড ক্লাস হচ্ছে বসায় দিচ্ছে আর নরমালি যখন আমরা নিতাম তখন যেই ক্লাসের হচ্ছে স্পেস নিতাম ওই ক্লাসের অবজেক্ট বসায় দিতাম স্যার লাস্ট লাইনে যে এ অবজেক্ট আর নিউ এ ব্র্যাকেট হয় লাস্ট যে এ ব্র্যাকেটটা এটা কি স্টোর করা আছে মানে নিচের লাইনে লিখুন আলাদা করে লাইনে একটা দিয়ে স্টোর করা আছে ভ্যারিয়েবল স্টোর করা আছে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল স্টোর আপনি অবজেক্ট একটা ক্রিয়েট করতেছেন অবজেক্টটা কি ভ্যারিয়েবল রাখতে হবে অবজেক্ট আর ভ্যারিয়েবল তো সেম টাইপ না স্পেস ও সেম না সো আপনার টাইমটা কিন্তু সেম হইতে হবে আপনি অবজেক্ট নিচ্ছেন অবজেক্টে রাখতেছেন আপনি এখানে ইন্টিজার ধরে নিচ্ছেন ইন্টিজার স্পেসে রাখতেছেন সো স্পেস সেম হইতে হবে যেটা হচ্ছে যে আমরা একটা চার্ট দেখছিলাম একদিন ওই চার্টের মধ্যে সো স্পেসটা একটা সেম হইতে হবে তাহলে আপনি রাখতে পারবেন আর কোনো কোশ্চেন তাহলে হচ্ছে আমরা একটু এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এইখানে দেখেন বলেন তো এইখানে কম্পাইলার কেন আসছে হ্যাঁ এক্স্যাক্টলি সো এখানে যে ক্লাসটা ক্রিয়েট করা হয়েছে এই ক্লাসের মধ্যে কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা নাই তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস না এটা হচ্ছে নরমাল ক্লাস সো এইটা লেসন হচ্ছে যে আমরা নরমাল ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারবো অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে গেলে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাস লাগবে তার মানে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা এখন আমরা দেখলাম এইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছাড়া আমরা ইউজ করতে পারবো না So abstract method must be declared in abstract class. Abstract class এ abstract method declare করতে হবে এর বাইরে আমরা করতে পারবো না। So sir abstract method করার জন্য abstract class ই লাগবে। But abstract class এ abstract method না রাখলেও চলবে। হ্যাঁ আপনি এখন abstract class create করছেন। এই যে abstract class এর মধ্যে বলা হচ্ছে না যে non abstract method রাখতে পারবেন। ও। So আপনি যদি abstract class একটা create করেন A এইখানে আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারবেন চাইলে আপনি হচ্ছে নরমাল মেথড রাখতে পারবেন সো আপনি দুইটা জিনিসই করতে পারেন অ্যাবস্ট্রাক্ট মেথডও রাখতে পারবেন আবার হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে রাখতে পারবেন এখন আমরা বলতেছিলাম না যে 0 to 100% এইটা কেন যে স্যার আমি তো অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতেছি হাইড করতেছি সো এইখানে দেখেন এই জিনিসটা কিন্তু আমি হাইড অবস্থায় রাখতেছি বাট এই মেথড এটা কি হাইড অবস্থায় থাকবে এটা তো অ্যাবস্ট্রাক্ট মেথড না সেটা তো নরমাল মেথড তার মানে এইখানে যদি আমি এইটাকে 100% বলি এই দুইটাকে 50% আমি হাইড রাখতেছি বাকি 50% হচ্ছে আমার সিন অবস্থা আছে বা
শোর অবস্থা আছে সো এইখানে অ্যাবস্ট্রাকশনটা কি 50% সো এইটার জন্যই আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে বলতেছি যে এখানে 50% হচ্ছে আমাদের সরি 0 টু 100% রেঞ্জ থাকতে পারে অর্থাৎ হাই লেভেল বা অ্যাবস্ট্রাকশন লেভেল 0 থাকতে পারে আবার 100% থাকতে পারে বা মাঝামাঝি যে কোনো কিছু থাকতে পারে এটা বোঝা গেছে তাহলে অ্যাবস্ট্রাকশন মোটামুটি আমাদের শেষ সরি অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেষ এর আরেকটা কনসেপ্ট আছে যেটা আমরা বলতেছিলাম ইন্টারফেস যেটা হচ্ছে আমাদের কি অ্যাবস্ট্রাকশন লেভেলে 100% পর্যন্ত হচ্ছে দেখ এই যে সেকেন্ড ওয়ান 100% 100% হচ্ছে অ্যাবস্ট্রাকশন লেভেল থাকে সো এইটা হচ্ছে আমরা একটু দেখব ইন্টারফেসটা কি জিনিস আমরা দেখি ইন্টারফেসটা অবিয়াসলি যেহেতু অ্যাবস্ট্রাকশনের মধ্যে তার মানে ইন্টারফেসের কাজ হবে হাইড করা কিন্তু এইটা কিভাবে হাইড করে এটা আমরা দেখি ফার্স্ট সেটা বলা আছে অ্যান ইন্টারফেস ইজ আ কমপ্লিটলি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দ্যাট ইজ ইউজড টু গ্রুপ রিলেটেড মেথডস উইথ এম্পটি বডিজ তার মানে এইটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা কমপ্লিট ভার্সন আগে কি দেখছিলাম 0 থেকে 100% অ্যাবস্ট্রাকশন থাকে সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি পুরোপুরি হাইড অবস্থায় থাকে না বাট এখানে একদম 100% থাকবে তার মানে ফুললি অ্যাবস্ট্রাক্ট ক্লাস পুরোপুরি মে হাইড অবস্থায় থাকবে সেকেন্ডটা বলা আছে কালেকশন অফ অ্যাবস্ট্রাক্ট মেথড তার মানে অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে এর মধ্যে তারপরে বলা আছে ইট হ্যাজ স্ট্যাটিক কনস্ট্যান্টস এন্ড অ্যাবস্ট্রাক্ট মেথডস তার মানে স্ট্যাটিক কনস্ট্যান্ট তো মনে আছে স্ট্যাটিক ভেরিয়েবল গুলো তো এই স্ট্যাটিক মেথড থাক সরি স্ট্যাটিক কনস্ট্যান্ট থাকতে পারে আর কি এই অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে আর লাস্টে বলা আছে কি এই যে ইন্টারফেসটা কি আইএসএল রিলেশনশিপ আইএসএল রিলেশনশিপ কি বলতেছিলাম আমরা ইনহেরিটেন্সের যে রিলেশনশিপটা ওইটাই না তার মানে এখানেও প্যারেন্ট আর চাইল্ডের একটা হচ্ছে রিলেশন থাকবে প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাস বাট কিভাবে রিলেশনটা থাকে এই জিনিসটা আমরা দেখব সো ইন্টারফেস যখন ডিজাইন করতে যাবো ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট যেমন একটা ক্লাস ছিল ইন্টারফেস কিন্তু ক্লাসের মতোই কিন্তু একটু অন্য জিনিস সো এটার কিওয়ার্ডটাও একটু অন্যরকম হবে সো এই ইন্টারফেস আমরা কেন বলি ফার্স্ট যেটা বলতেছিলাম ফর ফুললি অ্যাবস্ট্রাকশন যে একদম 100% অ্যাবস্ট্রাকশন চাই 100% হাই অবস্থায় আমি এই ইন্টারফেসে কাজ করব তার মানে ইন্টারফেস অ্যাক্সেস করে আমি কোনো কিছুই বা এই ইউজার কোনো কিছুই হচ্ছে দেখতে পারব আর সেকেন্ড হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স করছিলাম আমরা এটা কি খেয়াল আছে যে দুইটা ক্লাসকে একটা ক্লাস ইনহেরিট করে এই জিনিসটা হচ্ছে আমরা পড়ছিলাম যে এই জিনিসটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স কিন্তু আমরা যখন পড়তেছিলাম তখন বলতেছিলাম যে জাভা এটা সাপোর্ট করে না কেন সাপোর্ট করে না কারণ মেথড সেম হলে অ্যাক্টিভিটি প্রবলেম আছে এই প্রবলেম আমরা একটু রিমাইন্ড করব সমস্যা নাই সো এইটা সাপোর্ট করে না জাভায় পড়তেছিলাম কিন্তু এই ইন্টারফেসের মাধ্যমে আমরা এই কনসেপ্টটা কাজ করাইতে পারি অর্থাৎ এই কনসেপ্টটা ইন্টারফেসে কাজ করে এই দুইটা কারণে বেসিক্যালি ইন্টারফেসটা হচ্ছে আমাদের শিখা এইটা মাল্টিপল ইনহেরিটেন্স সো ইন্টারফেস এটা নিয়ে আমরা কাজ করব এই জিনিসটা ইন্টারফেস সাপোর্ট করে সো ফার্স্ট কি বলছে হাউ ইন্টারফেস ইজ সিমিলার টু ক্লাস যেটা বলতেছিলাম যে ইন্টারফেস কিন্তু দেখতে ক্লাস এর মতো বা ইন্টারফেস কিন্তু ক্লাস না ইন্টারফেস আলাদা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেমন ছিল যে ক্লাসের একটা স্পেশাল ভার্সন এখানে ক্লাসের মতোই অন্য আরেকটা ভার্সন যেটাকে আমরা বলছি ইন্টারফেস বাট ইউজ করা হয় অ্যাবস্ট্রাকশনটা কমপ্লিট করার জন্য তাহলে এটা সিমিলারিটিস গুলো কি কি আমরা দেখি ফার্স্টে কি ছিল ইন্টারফেস ক্যান হ্যাভ এনি নাম্বার অফ মেথডস সো ইন্টারফেসে একটা মেথড থাকতে পারে জিরো মেথড থাকতে পারে আনলিমিটেড থাকতে পারে যে কোনো মেথড থাকতে পারে সিমিলারিটিস কি ক্লাসে যখন আমরা সেভ করলে ডট জাভা ফাইল সেভ হয় এইখানেও ডট জাভা নামে ফাইল সেভ হবে তারপরে বলতেছে কি এই লাইনটা দেখি ক্যান নট ইনস্ট্যান্সিয়েট অ্যান ইন্টারফেস তার মানে এই ইন্টারফেস
যেটা ক্রিয়েট করব আমরা এইটারও আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারব না তার মানে আমরা যে বলতাম না যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে ইনস্ট্যান্স ক্রিয়েট করি এই জিনিসটা আমরা করতে পারব না ইনস্ট্যান্সটা আমরা ক্রিয়েট করতে পারব না ইন্টারফেস ডাজ নট কন্টেইন কনস্ট্রাক্টর আগে আমরা বলতাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতেছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু কনস্ট্রাক্টর থাকতে পারত সো আপনি যখন ক্লাস ক্রিয়েট করছেন ক্লাসে কিন্তু একটা কনস্ট্রাক্টর থাকতে পারে কিন্তু এইখানে যখন আমরা হচ্ছে ইন্টারফেস ক্রিয়েট করব ইন্টারফেসে কোনো কনস্ট্রাক্টর থাকবে না তারপরে বলছে অল মেথডস ইন ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট এইখানেই দেখেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে একটু ডিফার আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারত নন অ্যাবস্ট্রাক্টও থাকতে পারত এইখানে কিন্তু একদম ফুললি অ্যাবস্ট্রাক্ট থাকবে তার মানে 100% হাই মেথড গুলো আমরা ইউজ করতেছি মানে কোনো বডি থাকতেছে না সো 100% অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেছে ক্যান নট কন্টেইন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সো আমরা যখন ভ্যারিয়েবল ইউজ করব এই অ্যাবস্ট্রাক্ট মেথডে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইউজ করতে পারবো না ইনস্ট্যান্স ভ্যারিয়েবল মনে আছে আমরা তিনটা ভ্যারিয়েবল করছি বলতে কি কি স্ট্যাটিক লোকাল স্ট্যাটিক লোকাল আর হচ্ছে ইনস্ট্যান্স স্ট্যাটিক কিওয়ার্ড তো সব জায়গায় থাকতো যে ক্লাসের উপরে থাকতো স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকতো আগে সো এটা সব জায়গায় ইউজ করা যেত কোন রকম অবজেক্ট ক্রিয়েট করা লাগত না লোকাল কি হতো যে কোনো একটা ব্লকের মধ্যে সাপোজ ফর লুপ বা ইফ এলস এরকম ব্লকের মধ্যে কোন একটা ভ্যারিয়েবল যদি থাকতো বা ফাংশনের মধ্যে যদি কোনো ভ্যারিয়েবল থাকে তো মেথডের মধ্যে সরি ফাংশন না মেথড আর ইনস্ট্যান্স আমরা কি বলতাম যে এটা হচ্ছে ক্লাসের মধ্যে থাকবে কিন্তু মেথডের বাইরে থাকবে ইমপ্লিমেন্টিং অ্যান ইন্টারফেস তার মানে এতক্ষণ আমরা ইন্টারফেসের হচ্ছে ডেফিনেশন দেখলাম ডেফিনেশন অ্যান্ড স্পেশালিটি বা রুলস বুঝতে না কোনো প্রবলেম আছে এই পর্যন্ত তাহলে এখন দেখি যে একটা ইন্টারফেস যদি আমি ইউজ করতে চাই বা ক্রিয়েট করতে চাই ইন্টারফেসটা আমরা কিভাবে ক্রিয়েট করব বা ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করব কিভাবে সো লাইক অ্যাবস্ট্রাক্ট ক্লাস উই ক্যান নট ক্রিয়েট অবজেক্ট অফ ইন্টারফেসেস সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে পারতাম না তাহলে ইমপ্লিমেন্ট করতে হবে বা ইনহেরিট করতে হবে এখন যখন একটা ক্লাস কোন একটা ইন্টারফেসকে এক্সটেন্ড করে তখন আর সেটা এক্সটেন্ড থাকে না তখন সেটা ইমপ্লিমেন্ট অবস্থায় থাকে অর্থাৎ ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এন্ড কিওয়ার্ডটা ইউজ করতে হবে ইমপ্লিমেন্টস তার মানে এইটা আর একটু ক্লিয়ার হবে একটু পরে আমি একটু এক্সাম্পল দেখাই দিই তার মানে আমি যদি একটা ইন্টারফেস ক্রিয়েট করি প্রথমে একদম ফার্স্টে আমি একটা ইন্টারফেস ক্রিয়েট করছি ইন্টারফেস ক্রিয়েট করার জন্য কিওয়ার্ডটা হচ্ছে ইন্টারফেসই লাগাবো এইটা যদি একটা ক্লাসে হচ্ছে ইনহেরিট করতে চাই সাপোজ ক্লাসের নাম হচ্ছে বি সো আমরা কি করতে হবে ক্লাস বি ইমপ্লিমেন্টস সরি এই স্ট্রাকচারে যেটা আমি কি এলেন এটা ইউজ করব ইয়েস এই জিনিসটা যখন আমি এই ইন্টারফেস কিওয়ার্ডটা দিচ্ছি ইন্টারফেস ক্রিয়েট করতেছি তখন এটাকে অবশ্যই যদি কোনো ক্লাসে ইউজ করতে হয় তাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে অর্থাৎ এক্সটেন্ড করতে হবে যদি আমি ইন্টারফেস এক্সটেন্ড করি সেটা তখন ইমপ্লিমেন্ট হয়ে যায় তখন আমার কিওয়ার্ডটা ইউজ করতে হবে ইমপ্লিমেন্ট হ্যাঁ এক্সটেন্ডের যে আমার ক্লাস যে আমি ওইটার যে অবজেক্টের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আছে বা মেথড গুলো আছে প্রপার্টি গুলো আমি ইউজ করতে পারতেছি ইন্টারফেসে যখন ইমপ্লিমেন্ট করতেছি সেম ইন্টারফেসের যে প্রপার্টি গুলো থাকবে ওগুলো আমি ইউজ করতে হবে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করা থাকে এই অনুগত নন অ্যাবস্ট্রাক্ট
নন অ্যাবস্ট্রাক্ট ইউজ করা যাবে না তো এখানে আমি ইনফিনিটিভ দিয়ে করব ক্লাস দুটো দিয়ে করব না অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছাড়া তো অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারবে না এটা তো আমরা একটু আগে স্লাইডে দেখলাম একদম লাস্টে কম্পাইলারও দেখায় সো এই মেথডটা এখানে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতেই পারবো ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে হবে সেটা বুঝি ক্লাস বি এর জন্য না ইমপ্লিমেন্ট এ তো এখানে কি আমি ইতরব নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস বি তে ক্লাস বি তো নরমাল ক্লাস এইটাতে তো আমি নন অ্যাবস্ট্রাক্ট নিতে পারি সমস্যা নাই কিন্তু এ তো ইন্টারফেস এতে মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে ক্লাস তো আপনি এতদিন যা পড়ছেন সেই খালি সে ইমপ্লিমেন্ট করছে এ সো তার ফিচার তো থাকবে সে এক্সট্রা করে এ এর যে ফিচার গুলো সবগুলো ইউজ করতে পারবে সমস্যা নেই একটু পরে এক্সাম্পল দেখলে আমরা একটু ক্লিয়ার হব আচ্ছা ইন্টারফেস ডিক্লারেশন যেটা দেখাইলাম যে ইন্টারফেস যদি ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের কিওয়ার্ডটা হয় কি ইন্টারফেস তারপর হচ্ছে নেম তার মানে ইন্টারফেসটা হচ্ছে আমরা ডিফল্ট কিওয়ার্ড এটা লিখতেই হবে তারপরে যে কোনো একটা নেম দিব ইন্টারফেসের নেম আর এইখানে কি থাকবে এখানে কনস্ট্যান্ট থাকতে পারে বা ভ্যারিয়েবল যেটা বলছিলাম আর পরে কি থাকবে মেথড থাকতে হবে আর মেথড অবশ্যই অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে এটা হচ্ছে ইন্টারফেস ডিক্লারেশনের হচ্ছে মেইন রুলস সো এইখানে যদি আমরা একটা রিয়েল লাইফ একটা ইন্টারফেস যদি ডিক্লেয়ার করি তাহলে কেমন হবে ইন্টারফেস এডিটর ভয়েড ইট আচ্ছা এইখানে কি কোনো অন্যরকম লাগতেছে বা এখানে কি কোনো ইরর আসতেছে বা আপনার মনে হচ্ছে কনসেপ্টের সাথে ম্যাচ করতেছে না স্যার জি এটা তো অ্যাবস্ট্রাক্ট ইস্যু হ্যাঁ এক্স্যাক্টলি এখানে অ্যাবস্ট্রাক্ট ইউজ করা হয় নাই বাট আমরা কি করতেছিলাম ইন্টারফেসে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেথড লাগে সো জাভা কম্পাইলার আপনাকে এই সুবিধাটা দেয় যখন আপনি কাজ করেন তখন ইন্টারফেসে যদি আপনি নরমালি একটা ভ্যারিয়েবল সরি মেথডের মতো যদি নরমাল মেথড ডিক্লেয়ার করেন জাভা কম্পাইলার অটোমেটিক এটাকে কনভার্ট করে অ্যাবস্ট্রাক্ট মেথডে কনভার্ট করে ফেলে সো এই সুবিধাটা হচ্ছে জাভা কম্পাইলার আপনাকে দেয় যে আপনি যদি ইন্টারফেসের মধ্যে নরমাল একটা মেথড ডিক্লেয়ার করেন সেটা কিন্তু অবশ্যই উইদাউট বডি হবে কারণ অ্যাবস্ট্রাক্ট মেথড উইদাউট বডি হবে সো অবশ্যই আপনাকে উইদাউট বডি হচ্ছে ডিক্লেয়ার করতে হবে মেথডটা সো ওই মেথড যদি আপনি ইউজ করেন কম্পাইলার অটোমেটিক চেঞ্জ করে এটাকে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ইট করে দেবে সো এই কাজটা অ্যাবস্ট্রাক্ট সরি এই কাজটা হচ্ছে কম্পাইলার নিজে থেকে করে যদি অ্যাবস্ট্রাক্ট ইউজ করি তাহলে কোনো সমস্যা নেই অ্যাবস্ট্রাক্ট ইউজ করলে তো আপনি দিয়ে দিবেন আর যদি না করেন সেটা অটোমেটিক কম্পাইলার চেঞ্জ করে দেবে এখন ক্লাসে যখন আমরা করব এইটা যাওয়ার পরে ঠিক আছে কম্পাইলার কিন্তু ক্লাসে যখন করব তখন আমরা অ্যাবস্ট্রাক্ট লিখে দিব বা আমাদের এই সামনে যখন থাকবে অ্যাবস্ট্রাক্ট লিখব স্যার শুধু এই ইন্টারফেস কাজ শুনুন যে কোনো ক্লাসে ইনহেরিট করে এখানে কি ইনহেরিট না ইমপ্লিমেন্ট করে এই কাজ করতে পারে আচ্ছা এইখানে তো সমস্যা নাই নেক্সট আমরা দেখি যে যদি আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি বা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তাহলে জাভা কম্পাইলার কি করে নরমালি এখানে যদি আমি নরমাল যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার স্পিড ইকুয়াল টু 100 এটা যদি আমরা ডিক্লেয়ার করি সেম এটা যদি ইন্টারফেসে ডিক্লেয়ার করা হয় জাভা কম্পাইলার এটাকে চেঞ্জ করে পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্টিজার স্পিড 100 করে দেয় এখানে দেখেন ফাইনাল কিওয়ার্ডটা কিন্তু আছে সো এইখানে ইন্টারফেসের দুইটা কনসেপ্ট আছে এটা মানে পরে লেখাই আছে ইন্টারফেসে যখন কনস্ট্যান্ট হবে ভ্যারিয়েবল হবে ভ্যারিয়েবলের দুইটা রুলস আছে ফার্স্ট রুলস হচ্ছে সে অবশ্যই হয় স্ট্যাটিক হবে অথবা সে ফাইনাল হবে তার মানে আপনার ভ্যারিয়েবলগুলো স্ট্যাটিক হবে বা কনস্ট্যান্টগুলো স্ট্যাটিক হবে অথবা ফাইনাল হবে দুইটা মিক্স হয়ে যেতে পারে অর্থাৎ স্ট্যাটিক ফাইনাল যেটা আমরা দেখতেছি এইভাবে থাকতে পারে এই তিনটা ওয়েতেই হচ্ছে আপনার ভ্যারিয়েবল থাকতে পারে ফাইনাল তো মনে আছে লাস্ট ক্লাসে দেখছিলাম ফাইনাল কি কাজ করে যে আমাদের কোনো চেঞ্জ করা যায় না একবার ডিক্লেয়ার করে ফেললে এই ভ্যালুটা আর কখনোই চেঞ্জ করা যায় না সো এই টাইপেরই যে স্ট্যাটিক থাকবে বা কনস্ট্যান্টটা অথবা ফাইনাল থাকবে অথবা স্ট্যাটিক ফাইনাল থাকবে এর বাইরে কিছু থাকবে না সো
এইখানে যখন কম্পাইলার নরমালি হচ্ছে একটা ভেরিয়েবল পাচ্ছে সেটাকে চেঞ্জ করে পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন স্পিড 100 করে দিচ্ছে, এটা হচ্ছে নিজে থেকে কম্পাইলার করে। আমি আবার বলছি এক্সামে যখন আমি এরকম কিছু লিখতে দিই তখন কিন্তু আপনারা অবশ্যই এইগুলো মেনশন করে দিবেন, অ্যাবস্ট্রাক্ট ফাইনাল স্ট্যাটিক এগুলো মেনশন করবেন, কেউ আবার হচ্ছে ওই নর্মাল ওভাবে লিখে দেন না, তাহলে কিন্তু মার্কস কাটবে। এইখানে ফাইনাল ফাইনাল মাস্ট বি থাকতে অথবা স্ট্যাটিক থাকবে, যে কোনো দুইটা যে কোনো একটা থাকতে পারে, ওই যে যেখানে দেখা গেল যে একটা থাকতে পারে অথবা দুইটা মিক্স থাকতে পারে। স্ট্যাটিক আর ফাইনাল মধ্যে তো ডিফারেন্স বুঝা, এটা কি সমস্যা আছে কারো স্ট্যাটিক আর ফাইনালে? তারপরে আপনি এখানে গিয়ে পাবলিক স্ট্যাটিক ভয়েড যেটাই করেন এখানে হচ্ছে আপনি পরবর্তী সব কাজ করতেছেন। সো স্ট্যাটিক মেথড যদি সরি স্ট্যাটিক ভেরিয়েবল যদি আপনি নেন তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে আপনি পুরো ফাইলের মধ্যে অর্থাৎ এই পুরো ক্লাসের মধ্যে আপনি যে কোনো জায়গায় এই এন ভেরিয়েবলটা ইউজ করতে পারতেছেন, আর এন যদি একবার ডিক্লেয়ার করছেন এটা ফার্স্টে ডিক্লেয়ার করতে হবে স্ট্যাটিকে, এটা চেঞ্জ হবে না। সো এটা আপনি পুরো ফাইলেই হচ্ছে পুরো ক্লাসের মধ্যে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, এইটা ইউজ করার জন্য আপনাকে এক্সট্রা করে অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। কিন্তু ফাইনাল যদি করেন ফাইনাল অবশ্যই আপনাকে অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। ফাইনাল যদি আপনি ক্রিয়েট করেন এইটা যদি আপনি এখানে ইউজ করতে চান আপনাকে আগে এই ক্লাসের হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, অবজেক্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে আপনি ইউজ করতে হবে স্যার ভ্যালুটা চেঞ্জ করতে হবে ঠিক আছে না আর ওই কেসে কি এটা ভ্যালু চেঞ্জ করতে হবে? হ্যাঁ ইস না স্ট্যাটিকও ভ্যালু চেঞ্জ করতে পারবেন না ফাইনালও ভ্যালু চেঞ্জ করতে পারবেন না, এই ভ্যালু দুইটা জায়গায় সেম থাকে, দুইটাতেই আপনি হচ্ছে সেম। স্ট্যাটিকের সুবিধা কি স্ট্যাটিক আপনি হচ্ছে এই ভ্যালুটা যে কোনো জায়গায় ডিরেক্ট অ্যাক্সেস করে ইউজ করতে পারবে, কিন্তু যখন আপনি ফাইনাল ইউজ করবেন তখন আপনাকে এই ভ্যালু বা ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করার জন্য অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করে অ্যাক্সেস করা লাগবে, কিন্তু স্ট্যাটিকে আপনার অবজেক্টটা ক্রিয়েট করা লাগতেছে না, আপনি পুরো ফাইল আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছেন। এইটাই হচ্ছে স্ট্যাটিক আর ফাইনালের মধ্যে মেইন ডিফারেন্স, কিন্তু সিমিলারিটিস কি দুইটাতেই আমি ভ্যালু চেঞ্জ করতে পারবো না একবার ডিক্লেয়ার করলে। স্ট্যাটিক ফাইনাল যেটা একসাথে বলে গেল ওটার কাছে আপনি যখন এখানে স্ট্যাটিক দিবেন না তখন সেটা থাকবে হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেটা ইউজ করার জন্য অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, আর এখানে যদি স্ট্যাটিক দিয়ে দেন তাহলে স্ট্যাটিক হয়ে গেল, তখন এইখানে আপনি ডিরেক্ট এন দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, এইখানে আর আপনার অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না, তো ডিরেক্ট আপনি হচ্ছে এন দিয়ে ইউজ করতে পারবেন। সো এইখানে যদি মনে করেন স্ট্যাটিক ভ্যারিয়েবল এম তখন আপনি মেইন কন্ট্রোলে এম প্লাস 1 দিলাম করলে তারপরে কনস্ট্রাক্টরের মাধ্যমে এটা ভ্যালুটা অ্যাসাইন করতে পারে কিন্তু একবারই। সো কনস্ট্রাক্টর কল দিয়ে কনস্ট্রাক্টরের কাজ কি হইতো, এই যে এ ক্লাসের মধ্যে এখানে এরকম করতাম তারপরে হচ্ছে কি এন ইজ ইকুয়াল টু সামথিং, যদি আমি এখানে নাম্বার নেই প্যারামিটার দিয়ে তাহলে
নাম্বার কোথায় দিছে এইটাই তো কাজ ছিল কনস্ট্রাক্টরের স্যার স্ট্যাটিক সময় করে পসিবল স্ট্যাটিক সময় আর পসিবল না স্যার আমরা স্ট্যাটিক ডিক্লেয়ার করা ছিল না স্ট্যাটিক আপনাকে ভ্যালু দিয়ে দিতে হবে স্যার স্ট্যাটিক আপনি ভ্যালু একবার দিয়ে দিলে আছে স্যার আর এটা কনস্ট্রাক্টর দেওয়া করতে পারবে না কনস্ট্রাক্টর করতে পারবে না কনস্ট্রাক্টর দিয়ে স্ট্যাটিক এর ভ্যালু আপনি অ্যাসাইন করতে পারবে কিন্তু ফাইনালি ভ্যালু আপনি কনস্ট্রাক্টরের মাধ্যমে অ্যাসাইন করতে হবে যে ডিক্লেয়ার করে রাখলেন পরে আপনি যখন দরকার পড়ে তখন কনস্ট্রাক্টরের মাধ্যমে অ্যাসাইন করবেন কিন্তু কনস্ট্রাক্টরের মাধ্যমে অ্যাসাইন যদি একবার করে ফেলেন এরপরে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না যতক্ষণ এই প্রোগ্রামটা রান হচ্ছে সো এইটুক তো সবাই ক্লিয়ার ফাইনাল স্ট্যাটিক তারপর হচ্ছে আমাদের এখানে কি ইন্টারফেস ভ্যারিয়েবল কিভাবে চেঞ্জ করে এইটুক যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমরা একটু প্রপার্টিজটা দেখি প্রপার্টিজটা কি আছে অর্থাৎ ইন্টারফেসের প্রপার্টিজে কি থাকে তো কি করবে এটা আমরা অলরেডি কয়েকবার দেখছি নতুন কিছু না মেথডগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থাকবে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড থাকবে মেথডে মেথডগুলো ইমপ্লিসিটলি পাবলিক থাকবে তার মানে ইন্টারফেসের যে মেথডগুলো থাকবে এই মেথডগুলো পাবলিক অবস্থায় থাকবে যারা হচ্ছে যে কোনো ক্লাস তাকে হচ্ছে ইনহেরিট করে এখন আপনি যদি নর্মালি প্রাইভেট করে রাখেন আপনি কিন্তু অন্য একটা ক্লাসে ইউজ করতে পারতেছেন না সো ইমপ্লিমেন্ট করার জন্য অবশ্যই পাবলিক অবস্থায় ইন্টারফেসের মেথডগুলো থাকবে তারপর বলা হচ্ছে ক্লাস ক্যান ইনহেরিট জাস্ট ফ্রম ওয়ান সুপার ক্লাস বাট ইন্টারফেস ক্যান মাল্টিপল ইন্টারফেসেস এই যে সবার রিপিট করা হচ্ছে যে নরমালি ক্লাস যদি করেন ক্লাসে যদি আমরা ক্লাস এ যদি করতাম এখান থেকে ক্লাস বি তে আসতো হয়তো ক্লাস সি তে আসতো তার মানে ইনহেরিটেন্স যখন আমরা করতাম আমরা কি লিখতাম ক্লাস এ এক্সটেন্ডস বি তারপরে হয়তো আমি যখন আরেকটা লিখতাম ক্লাস সি এক্সটেন্ডস এটা হচ্ছে বি এটা হচ্ছে ক্লাস সি এক্সটেন্ড বি তার মানে কি করতাম বি ক্লাস থেকে বি ক্লাস এ ক্লাসকে এক্সটেন্ড করতেছে সি ক্লাস বি ক্লাসকে এক্সটেন্ড করতেছে একটাই কিন্তু রিলেশন থাকতো মাল্টিপল কিন্তু যাওয়ার সাপোর্ট করতে পারতো বাট এইখানে আমি যখন ইমপ্লিমেন্ট করবো এখানে আমরা একটু পরে দেখব যে ক্লাস সি ইমপ্লিমেন্টস এ কমা বি সো এখানে যদি ইন্টারফেস দুইটা হয় একটা ইন্টারফেস হচ্ছে আপনার এ আরেকটা ইন্টারফেস যদি হয় বি তাহলে ক্লাস সি যদি আরেকটা ক্লাস হয় যে ক্লাসটাকে হচ্ছে যদি আমি এখানে চিন্তা করি ক্লাস সি একটা আছে যে এইটাকেও ইনহেরিট করতেছে আবার বি কেও হচ্ছে এ কেও ইনহেরিট করতেছে বি কেও ইনহেরিট করতেছে তাহলে সেটাকে আমরা করি ক্লাস সি ইমপ্লিমেন্টস এ কমা বি সো দুইটাকে সি কিন্তু ইমপ্লিমেন্ট করতেছে সো কখন ইমপ্লিমেন্ট কখন এক্সটেন্ড এগুলো একটু আমরা দেখব সো আপাতত হচ্ছে আমরা একটা